আজ হঠাৎ আসানসোলের মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা তার শেষ দু বছরের আসানসোলের উপর উনি কি কি উন্নয়ন করেছেন তার একটা ফিরিস্তি নিয়ে একটা পুস্তিকা প্রকাশ করেছেন, সেটা হঠাৎ হাতে এলো। সেটা নাড়াচাড়া করতে গিয়ে কয়েকটা জিনিস আমার মনে হলো, এখনো পুরোটা পড়ে উঠতে পারিনি, যতটুকু মনে হলো আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। যে ওখানে এক জায়গায় লেখা রয়েছে, ফলোয়িং আর দ্য ডিমান্ড প্লেসড বাই অনারেবল এমপি মিস্টার শত্রুঘ্ন সিনহা। আচ্ছা, আমি অনেক সার্চ করলাম, অনেক কিছু দেখে আমি একটা জিনিস বের করলাম যে মাননীয় সাংসদের যে প্রশ্নোত্তর পর্ব থাকে সাংসদের, সেখানে উনি কোনো প্রশ্ন করেননি আসানসোলের জন্য, একদম নীল। কোনো ডিবেটে উনি পার্টিসিপেট করেননি, সেটা পুরো নীল। এবং ওনার যে প্রেজেন্স সেটাও অনেকটা কম। এবার ঘটনা হচ্ছে, যদি তাই হয় তাহলে উনি এই ডিমান্ডটা কোথায় করলেন? যেটা পুস্তিকাতে দিয়েছেন যে আসানসোলের জন্য উনি ডিমান্ড করেছেন, ডিমান্ডটা কোথায় করেছেন? কোথাও রেকর্ডে কোথাও নেই, এক। তৃতীয় জিনিস যেটা আমার চোখে লাগছে, যে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল উনি একটা দিয়েছেন, লিস্ট দিয়েছেন, 51 জন আসানসোলের মানুষ যারা মুমূর্ষ রোগী, যাদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রিলিফ দেওয়া হয়েছে, ত্রাণ দেওয়া হয়েছে, সেই 51 জন, 1,10,00,000 টাকা ত্রাণ দেওয়া হয়েছে। এই 1,10,00,000 টাকার মধ্যে কিন্তু কোনো জাতি ভেদাভেদ নেই। বলেন না তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভারতীয় জনতা পার্টি, মাননীয় নরেন্দ্র মোদী ভেদাভেদ করেন, বিভিন্ন মানুষের মধ্যে, জাতির মধ্যে একটা ভাগাভাগি করছেন, সাম্প্রদায়িক ভাগাভাগি করছেন, কিন্তু এই যে 51 জনের এই লিস্টটা যদি আপনারা দেখেন, নিশ্চয়ই আপনাদের কাছে আছে, যদি দেখেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন সেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য কিন্তু, প্রত্যেকে কিন্তু রিলিফ পেয়েছেন এবং নরেন্দ্র মোদী সরকার থেকে এই রিলিফটা দেওয়া হয়েছে। 3 নম্বর জিনিস দেখুন, এক জায়গায় লেখা রয়েছে, আমি দেখছিলাম যে উনি মাসে 12 থেকে 15 দিন থাকেন আসানসোলে। ভালো জিনিস, আপনারাই ভালো বলতে পারবেন, মাননীয় সাংসদ 12 থেকে 15 দিন 2 বছরে থেকেছেন প্রত্যেক মাসে, কোথায় থেকেছেন, কোনখানে থেকেছেন আমি নাই জানি না, আসানসোলের আরও মানুষজন নিশ্চয়ই জানে, মাঝে মাঝে শুনি কোনো একটা হোটেলে এসে থাকেন, আর এখন তো শুনছি রাত 8টার পর 10টার পর গিয়ে নাকি বিভিন্ন জায়গায় ইফতার করছেন। ঠিকই আছে, লিখছেন 12-15 দিন থাকেন, ঠিক। আর একটা চোখে লাগছে খুব, সাহেব, ওনার যে পুস্তিকার শেষ পাতায় লেখা আছে সাহেব, স্যার আসানসোলে 12-15 দিন থাকে। আচ্ছা, সাহেব কার সাহেব? আমরা তো জানি জনপ্রতিনিধি মানে হচ্ছে মানুষের, সাধারণ মানুষের কাজ করার লোক, আপনি জনগণের চাকর, সাহেব কোথায় হয়ে যাচ্ছে? কার সাহেব, কাদের সাহেব? সাধারণ আসানসোলবাসীর সাহেব? আসানসোলবাসী তো একটা জনপ্রতিনিধি চায়, যারা আসানসোলের জন্য গিয়ে সাংসদে কথা বলবে, আসানসোলবাসীর সুযোগ সুবিধা কোনটা, অসুবিধা কোনটা নেই সেটা নিয়ে বলবে, আসানসোলবাসী কোনো সাহেবকে চায় না। এই পুস্তিকা ভালো করে চোখ দিয়ে মেলান, তাহলে দেখতে পারবেন আমি যে কটা 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্টই আপনারা নিজেরাই বিচার করবেন, এটা ঠিক আছে না ঠিক নেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয়। सभी प्रकार के आधुनिक डिजाइनर कपड़े लेकर आपके लिए हाजिर जमजम फैशन। नमस्कार, आदाब, सलाम, मैं मोहम्मद इकबाल, मेरा ये शॉप है, आप आइए, अगर विजिट कीजिए, तो माल में कोई भी प्रॉब्लम हो, फंगर गिर जाए तो कलर चेंज कर दिया जाएगा, पसंद नहीं आएगा आपको तो माल रिटर्न किया जाएगा। हमारे यहाँ जो है 700, 750, 800, 900, 1000 रुपये रेंज में अच्छा से अच्छा चीज़ मिल जाएगा, 300, 450, 700, 800 तक का अच्छा मिल जाएगा। कांकीनारा 6 नंबर साइटिंग के पास जमजम, स्मार्ट युग का स्मार्ट कलेक्शन।